سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দ্বীনিয়া খুসুসি মজলিসে আসার জন্য কবুল করেছেন। এখানে আমরা যারা আসছি, আমাদের প্রত্যেকের দিলের চাহাত, দিলের তামান্না, যা আমরা কিছু দ্বীনি কথা শুনব, কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শুনব, আমল করব, জিন্দগির পরিবর্তন আনব, এই নিয়তে আমাদের এই মজলিস কায়েম করা, এই নিয়তে এই মজলিসে আমরা আসা। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এই মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন, এজন্য সর্বপ্রথম সেই মহান রবের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে দিল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ ফরমান, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা যত প্রকার প্রকাশ্য গুনাহ আছে এবং যত প্রকার বাতিনি অপ্রকাশ্য গোপনীয় গুনাহ আছে সমস্ত গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য এবং গোপনীয় সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে, মুমিনদেরকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা অনুরোধ করতেছেন, বলতেছেন, আদেশ করতেছেন, তোমরা গুনাহ ছেড়ে দাও। গুনাহ হলো ক্যান্সারের মতো, মানুষের কোন অঙ্গে যখন ক্যান্সার হয় তখন ওই অঙ্গ কেটে ফেলতে হয়, যদি ওই অঙ্গ কেটে ফেলে না হয় তো ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে মানুষ যখন গুনাহ শুরু করে তো গুনাহ একেবারেই ছেড়ে দিতে হয়, এই গুনাহ যদি না ছাড়ে তখন মানুষের পুরো শরীরে এমন ভাবে গুনাহ আচ্ছন্ন করে ফেলে, তখন একটা সময় আসে দেখা যায় ওই মানুষটা মুরতাদ হয়ে যায়, একটা সময় আসে দেখা যায় ওই মানুষটা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারে না, গুনাহের কারণে তখন বেঈমান হইয়া তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এজন্য বুজুর্গানে দিন বলেন যে কাঁসা সুতা যেরকম একটা ছোট বাচ্চাও ছিঁড়ে ফেলতে পারে টান দিয়া, তো কাঁসা সুতা ছিঁড়ে ফেলা সহজ, এটা নরম থাকে, ঠিক গুনাহের শুরুতেও এটার থেকে ফিরে আসা সহজ, কিন্তু গুনাহ যখন গভীর হয়ে যায়, অনেক গভীর হয়ে যায়, তখন সেটা বড় জাহাজের নোঙ্গরের চেয়ে আরো বেশি শক্তি আকার ধারণ করে। বড় জাহাজের একটা নোঙ্গর এটা এত শক্তিশালী যে বিশাল এক জাহাজকে সাগরের মাঝখানে দাঁড় করা রাখে, নড়তেও দেয় না, এত শক্ত, এত শক্তিশালী। তো বলে মানুষ যখন গুনাহের মধ্যে এরকম ভাবে ডুবে যায়, এতটা গুনাহের গভীরে চলে যায়, তখন মানুষের ওই অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে যায় একটা সময় যদি মানুষ বৃদ্ধ বয়সে ওই গুনাহ থেকে ফিরে আসতে চায় তখন সে ফিরেও আসতে পারে না, এমন পর্যায়ে পৌঁছে যায় যে গুনাহ করতে 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 তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছে তখন সেই মুরতাদ হয়ে বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এজন্য এক বুজুর্গ বলেন, হে মুমিন, গুনাহ ছোট না বড় এটার দিকে তাকাইও না, বরং তুমি কার নাফরমানি করতেছো সেই দিকে তাকাও, কোন রবের নাফরমানি করতেছো, যিনি কত মহান, কত শক্তিশালী, তার কুদরতের সীমা, তার শক্তির সীমা কত ব্যাপক, যিনি গোটা আসমান তাকে সুন্দর উপরে ধরে রাখছেন, ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে চুরমার করে দিতে পারেন, গোটা পৃথিবীকে যিনি স্থির রাখছেন, ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে উলুট পালট করে দিতে পারেন, গোটা পৃথিবীর সমস্ত গাছ গাছালি যিনি তরু তাজা রাখছেন, ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে সব জ্বালাইয়া দিতে পারেন, গোটা পৃথিবীর মানুষগুলাকে তিনি কায়েম রাখছেন, ইচ্ছা করলে সমস্ত মানুষগুলাকে মুহূর্তে মৃত্যু দিতে পারেন, কত বড় শক্তিধর ক্ষমতাবান তিনি, তার সামনে তুমি গুনাহ করতেছ, তার বিরুদ্ধাচরণ করতেছ, গুনাহ করা মানে তার সাথে যুদ্ধ ঘোষণা করো, তো গুনাহ ছোট নাকি বড় ওই চিন্তা না, বরং কার নাফরমানি করতেছ, কার সামনে করতেছ ওই চিন্তা করো। আল্লাহ পাকের তো মেহরবানি, আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদের গুনাহ গুলোকে ঢেকে দেন, আমাদের গুনাহ গুলোকে রহমত দিয়ে ঢেকে দেন, এই জন্য প্রকাশ পায় না। যদি এরকম অবস্থা আমাদের হইতো, আমরা গুনাহ করলাম আর প্রত্যেক গুনাহের কারণে আমাদের শরীর থেকে গুনাহের একটা দুর্গন্ধ বাহির হইতো, তাহলে বলেন অবস্থা আমাদের কি হইতো,
আমাদের মতো বহু ফরেজগার মানুষ, আমাদের মতো বহু দাড়ি তুফিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, সামনের কাতারের মুসল্লি, তসবিহওয়ালা মানুষ, হাদিসাব মানুষ, এরকম বহু প্রকাশ পাইত যাদেরকে দেখলে মানুষ ঘৃণা এক মাইল দূর দিয়ে হাঁটত। যদি আল্লাহ তাআলা গুনাহের আসর প্রকাশ করে দিতেন দুনিয়াতে, যদি আল্লাহ তাআলা গুনাহগুলোকে রহমতের দ্বারা ঢেকে না রাখতেন, তো অবস্থাটা কি হইতো আমাদের? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যত প্রকার গুনাহ আছে, চাই সেটা প্রকাশ্য হোক, চাই সেটা গোপনীয় হোক, সেটা থেকে তোমরা বেঁচে থাকো, ওই গুনাহ তোমরা ছেড়ে দাও। মানুষ তো গুনাহ চার কারণে করে। এক নম্বর, মানুষ মনে করে আমি যে গুনাহ করতেছি আমার এই গুনাহের কথা কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল ফজরের মধ্যে ইরশাদ করেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, হে মুমিন তোমরা মনে করতেছো কেউ দেখে না, না তোমাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তীক্ষ্ণ দৃষ্টিতে তোমাকে দেখেন। সুবহানাল্লাহ। তীক্ষ্ণ দৃষ্টি কাকে বলে? মুফাসসির ইকরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখেন যে কোন মানুষ যখন শিকার করতে নামে, শিকার করতে যায়, হরিণ শিকার করে, ফাঁকি শিকার করে, তো শিকার এক মুহূর্তে মানুষ কি করে, একটা চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে দেখে। কেন? নজরটা যাতে তীক্ষ্ণ হয়, শিকার যাতে হাত ছাড়া না হয়ে যায়। এমন কি মানুষের তখন অবস্থা এরকম হয় যে কিছু সময়ের জন্য সে শ্বাসটাও বন্ধ করে ফেলে, কারণ শ্বাস দাঁড়িয়ে থাকলে হয়তো পাখির গায়ে গিয়ে গুলিটা লাগবে না, এজন্য শ্বাসও বন্ধ করে, এক চোখ বন্ধ করে নেয়, তীক্ষ্ণ এক দৃষ্টি, এক নজর সে দেয় যাতে লক্ষ্য ভ্রষ্ট না হয়, ওই পাখির গায়ে গিয়ে যাতে গুলিটা লাগে। তো আল্লাহ পাক বলেন মানুষ যখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ওই তীক্ষ্ণের নজরটাকে মিরসাদ বলে। আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মহান রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা মানুষের দিকে প্রতিটা মুহূর্তে এরকম তীক্ষ্ণ নজরে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দেখেন না, এই ধারণা আমাদের ভুল। আল্লাহ পাক বলেন গুনাহের চার কারণ, মানুষ গুনাহ চার কারণে করে। এক নম্বর, মানুষের ধারণা আমাকে তো কেউ দেখতেছে না, আমি তো মনে করতেছি আমাকে কেউ দেখে না, আমার আশেপাশে কেউ নাই, এই মুহূর্তে আমি একা, কিন্তু আল্লাহ পাক এই আয়াত নাযিল করে আমাদেরকে বোঝায় দিলেন না বান্দা তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল, আমি আল্লাহ 24 ঘন্টা তোমাকে দেখি। দুই নম্বর, মানুষ মনে করে আমার গুনাহের কথা কেউ জানে না, আমি যে গুনাহ করতেছি এটা শুধু আমিই জানি, আমি কি করতেছি আমিই জানি, আমি একা রুমের মধ্যে কি করতেছি আমি জানি, আমি ল্যাপের নিচে কম্বলের নিচে কি করতেছি আমি জানি, আমি আমার দোকানে একা একা বসে কি করতেছি আমি জানি, আমি বাজারে একা একা কি করতেছি আমি জানি, আমার বাড়িতে আমি একা কি করতেছি শুধু আমি জানি, আর কেউ জানে না। আল্লাহ পাক বলেন না বান্দা তোমার এই ধারণাও বল। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, বান্দা তোমার দিলের ভিতরে তুমি কি চিন্তা করো, মনে মনে কি ধারণা করো, আমি আল্লাহ তোমার মনের কথাটাও জেনে যাই। সুবহানাল্লাহ। ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমার চোখের ইশারায় তুমি কি বলো, কানা চোখে তুমি কি দেখো, আড়ালে কি তাকাও, কি দেখো, আল্লাহ পাক বলেন আমি এটাও জানি, তোমার ভিতরে কি লুকাইতে আছে অন্তরে আমি আল্লাহ সেটারও খবর রাখি। ও বান্দা তুমি যে ধারণা করতেছো তোমার অবস্থা সম্পর্কে কেউ জানে না, সব সব থেকে তুমি লুকাইতো, না তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। তিন নম্বর, মানুষ গুনাহ করে আমি যে গুনাহ করতেছি আমার আশেপাশে এই মুহূর্তে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। আল্লাহ পাক বলেন না বান্দা তুমি একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো যে অবস্থাতে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওখানে ওই অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ। তোমরা যদি হাঁটতে থাকো আল্লাহ তোমার সাথে হাঁটতে থাকে, তুমি যদি বসা থাকো আল্লাহ ওখানে তোমার সাথে আছে, তুমি যদি শুয়ে থাকো ওই শোয়া অবস্থায় আল্লাহ আছেন, তুমি যদি ঘুমিয়ে থাকো ঘুমের মধ্যেও আল্লাহ আছেন, খাইতে থাকো খাওয়ার মধ্যেও আল্লাহ আছেন, তুমি যেখানে যাও না কেন আল্লাহ তোমার সাথেই আছে। ونحن اقرب اليه من حبل الوريد, আল্লাহ পাক বলেন বান্দা তোমার শাহরগ তোমার যত নিকটে আমি তার চেয়ে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ওনার ফিরসাব একবার মুরিদদেরকে পরীক্ষা করলেন। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই অল্প বয়সে ছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই খাজা মঈনুদ্দিন চিশতি ছোটবেলা থেকেই মঈনুদ্দিন চিশতি ছিলেন, ওরকম আল্লাহওয়ালা ছিলেন। তো ওনার শায়েখের কাছে যখন উনি গেলেন, ওনার শায়েখের বিশেষ নজর ওনার প্রতি পড়ছে, শায়েখ ওনাকে বেশি মহব্বত করে। তো অন্যান্য মুরিদরা এটা নিয়ে কানাঘোষা করে যে আমাদের শায়েখ খাজা মঈনুদ্দিন চিশতিকে বেশি মহব্বত করে, কারণটা কি, এটা নতুন আসছে আর আমরা বছরকে বছর খানকায় পড়ে আছি, আমাদের সাথে এত
উঠা বাসা নাই, আমাদের সাথে এত কথাবার্তা নাই, তার সাথে যত উঠা বাসা, তার দিকে যত নজর, তার দিকে যত খেয়াল, এটার কারণ কি? এই কানা গুসা শাইখের কানে গেছে। যাওয়ার পরে তিনি প্রত্যেকটা মুরিদের হাতে একটা চাকু দিলেন, ছোট চাকু আর একটা ফাঁকি ধরাইয়া দিলেন, যাও এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসো যেখানে পৃথিবীর কেউ দেখে না, একেবারেই কেউ না, এরকম ভাবে জবাই করে নিয়ে আসো। তো সবাই বললো এটা কি কোনো ব্যাপার হলো, যার যার অবস্থান থেকে সেই জবাই করা পাখিটা নিয়ে আসছে, তো তুমি কিভাবে জবাই করলা? তো বলতেছে শেখ আমি একদম জঙ্গলে গিয়ে লুকিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন আসছে, তুমি কিভাবে জবাই করলা? হযরত আমি পাহাড়ের গর্তের ভিতরে লুকিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন আসলো, তুমি কিভাবে জবাই করলা? কো হযরত আমি পানির নিচে ডুব দিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন আসছে, তুমি কিভাবে জবাই করলা? কো আমি অন্ধকার রুমের ভিতরে ঢুকে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন আসলো, তুমি কিভাবে জবাই করলা? কো আমি মাটির নিচে গর্ত করে মাটির নিচে ঢুইকা তারপরে জবাই করছি, কেউ দেখে নাই। এক একজন এক এক ব্যাখ্যা দিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি জবাই করতে পারলেন না, আবার কান্দতেছে। কি ব্যাপার তুমি কান্দতেছো কেন হযরত? আমি তো জবাই করতে পারি নাই। কি ব্যাপার? সবাই মাশাআল্লাহ গোপন স্থান থেকে জবাই করে নিয়ে আসলো, তুমি কেন পারলা না? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, শেখ আমি যখন পানির নিচে ডুব দিয়া জবাই করতে যাই তখনও দেখি আমার মালিক আমার দিকে তাকাই আছে, আমি যখন পাহাড়ের গর্তের ভিতরে লোকে জবাই করতে যাই তখনও দেখি মালিক তাকাই আছে, আমি যখন জঙ্গলের ভিতরে লোকে জবাই করতে যাই তখনও দেখি মালিক তাকাই আছে, আমি যখন কম্বলের নিচে ঢুকে জবাই করতে যাই তখনও দেখি মালিক তাকাই আছে, আমি যখন ঘরের লাইট বন্ধ করে অন্ধকার রুমে জবাই করতে যাই তখনও দেখি আমার মালিক তো তাকাই আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শায়খ বললেন, এইবার তোমরা বুঝো যে আমি মঈনুদ্দিন চিশতিকে কেন এত মহব্বত করি, কারণ তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ চলে আসছে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আজকে ইমাম সাহেব প্রথম রাকাতে তেলাওয়াত করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। এ ঈমানদারগণ তোমরা জেনে রাখো, আল্লাহ ওলি যারা হবে তাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখেরাতেও কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। কোনো প্রকার দুঃখ, কোনো প্রকার কষ্ট, তাদের কোনো প্রকার পেরেশানি আল্লাহ পাক দিবেন না। এখন আউলিয়া কারা? ওলি আল্লাহ কারা? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমানদার, ঈমানের সাথে সাথে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে, এরাই আল্লাহ ওয়ালা, এরাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা বলেন যে এদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, এদের জন্য পরকালেও সুসংবাদ। তো আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলতেছেন, তোমরা সবাই আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, তাহলে তোমাদের দুনিয়াবি কোনো পেরেশানিও থাকবে না, আখেরাতের কোনো পেরেশানি থাকবে না। তো আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহর ওলি কেমনে হইবা? আল্লাহ পাক বলেন, ঈমান ঠিক করো আর তাকওয়া অর্জন করো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাকওয়ার সাথে চলে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকে, এরাই আল্লাহওয়ালা। আর এদের জন্যই দুনিয়াতে সুসংবাদ, এদের জন্য আখেরাতে সুসংবাদ। এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখেরাত নিয়ে এদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক এদেরকে দুনিয়াতে সর্বোচ্চ ইজ্জত দিয়া বাঁচিয়ে রাখবেন, আখেরাতে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নিজে আমাদেরকে বলতেছেন, তোমরা সকলে আল্লাহওয়ালা হয়ে যাও। আমরা তো মনে করি ইঞ্জিনিয়ার মানুষ আমি, ডাক্তার মানুষ আমি, আমি সাধারণ মানুষ, আমি আবার কেমনে আল্লাহওয়ালা হব? না ভাই, এ কথা না, প্রত্যেকটা মুমিন আল্লাহওয়ালা হওয়া সহজ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে গিয়া সাধারণ মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, ডাক্তার আল্লাহওয়ালা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার আল্লাহওয়ালা হয়ে গেছে, গোটা পৃথিবীর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যিনি আল্লামা তকি উসমানী, মুফতি দালওয়াত শাহবুজুরের শেখ তকি উসমানী দেওয়ানত বরকাতুল আলিয়া, এই হযরত কার মুরিদ বলেন তো? উনি একজন ডাক্তারের খলিফা। ওই ডাক্তার হলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, খেলাফত, একজন ডাক্তার, ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি ওনার নাম। ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন কাকে? তকি উসমানীর মতো এত বিশ্ব বিখ্যাত একজন বড় ব্যক্তিত্বকে। তকি উসমানী দামত বরকাতুহু, এই হযরতের মতো এত বড় একজন বড় ব্যক্তিত্ব, উনি খেলাফত পাইছেন একজন ডাক্তারের কাছ থেকে। তো ডাক্তার কি কোনো আলেম? কোনো আলেম না।
কিন্তু বড়ক আল্লাহওয়ালার সোহবতে থাইকা এমন ভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন এমন ভাবে নিজের ভিতরে তাকওয়া অর্জন করছেন যে এখন উনি বড় শায়খ হয়ে গেছে আরেকজন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি উনি একজন ইন্সপেক্টর ছিলেন পুলিশ ছিলেন কিন্তু এক আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার কারণে ভিতরে তাকওয়া অর্জন করার কারণে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত উর্দ্দের মাকাম দান করছেন যে গোটা পৃথিবী কাঁপায় দিয়েছেন এক ব্যক্তি তো একজন পুলিশ ছিলেন ইন্সপেক্টর ছিলেন তিনি তো আল্লাহ পাকের জন্য বলেন যে তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও যেই যে অবস্থায় আসো না কেন যেই যে কাজ নিয়ে আসো না কেন দুইটা কাজ করো ঈমানকে ঠিক করো গুনাহ ছেড়ে দাও গুনাহ থেকে বেঁচে থাকো আর গুনাহ থেকে বেঁচে থাকার সহজ পন্থা হলো কোন মাসাদিকের আল্লাহওয়ালাদের সোহবতে আসা যাওয়া করো আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি যারা এদের সোহবতে যাও এদের সংস্রবে যাও এদের সাথে সুসম্পর্ক কায়েম করো তো ভিতরে গুনাহ ছেড়ে দেওয়ার একটা যোগ্যতা অর্জন হবে ঈমান মজবুত হবে তখন তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে তো কোরআনে কারীম আল্লাহ পাক বলেন মানুষ চার কারণে গুনাহ করে এক নম্বর মানুষ মনে করে আমাকে কেউ দেখে না এজন্য মানুষ গুনাহ করে দুই নম্বর মানুষ মনে করে আমি যেখানে গুনাহ করতেছি আমার আশেপাশে কেউ নেই এজন্য মানুষ গুনাহ করে তিন নম্বর মানুষ মনে করে আমি এখানে একাই আছি কেউ দেখে না কেউ জানে না চার নম্বর মানুষ গুনাহ করে আমি গুনাহ করলে কে আমারে কি করব মানুষের ভিতরে এই ধারণা আছে যা আমি গুনাহ করব আমার আবার কে কি করবে আমি তো আমি আমারে কি কেউ কিছু করতে পারবে আল্লাহ পাক বলেন না বান্দা তোমার এই ধারণাও ভুল ইন্না আখযাহু আলীমুন শাদীদ আল্লাহ পাক এত কঠিন শাস্তি দিতে পারে এত কঠোর শাস্তি দিতে পারে যেটা তুমি কল্পনাও করতে পারবে না ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ তুমি বলতেছো ভাবতেছো আল্লাহ পাক ভাবতে জানেন না এত মজবুত শিকল দিয়া তোমার রব তোমাকে বাঁধবেন তুমি কল্পনাও করতে পারবে না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ অন্য আয়াতে আল্লাহ পাক আরো শক্ত বলেন যে তোমার রবের ধরা সবচেয়ে শক্ত ধরা কঠিন ধরা যদি তিনি ধরা পালেন তাহলে তোমার আর বাঁচার উপায় থাকবে না তাহলে আমরা এই চার কারণে গুনাহ করি আল্লাহ পাক কোরআনে এই চার কারণকে খণ্ডন করে দিলেন আয়াত নাজিল করে আবার আল্লাহ পাক কি করলেন আমাদের প্রত্যেকটা গুনাহের পিছনে চার প্রকার সিসি ক্যামেরা ফিট করে দিলেন আমরা যে গুনাহ করি যেই গুনাহ করি না কেন ছোট গুনাহ করি আর বড় গুনাহ করি চার প্রকার রাত সাক্ষী সিসি ক্যামেরাকে তো আমরা ভয় পাই কিন্তু আল্লাহ পাক যে সিসি ক্যামেরা ফিট করে দেন আল্লাহু আকবার কি সিসি ক্যামেরা তিনি ফিট করলেন সিসি ক্যামেরাকে মানুষ যখন ভয় পায় তো কি করে অফ করে দেয় নারে ওটার সামনে কাগজ বা কাপড় দিয়ে দেয় যাতে দেখা না যায় আল্লাহ পাক এমন সিসি ক্যামেরা আমাদের পিছনে ফিট করে দিয়েছেন ওখানে কাপড় দেওয়ার কোনো সুযোগ নাই হাত দিয়ে রাখার কোনো সুযোগ নাই সুইচটা অফ করে দেওয়ার কোনো সুযোগ নাই কি সিসি ক্যামেরা ফিট করলেন এক নম্বর আল্লাহ পাক সূরাতুল ইনফিতার 30 নম্বর পারায় আল্লাহ পাক 10 11 12 নম্বর আয়াতে বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমাদের হেফাজতের জন্য নিরাপত্তার জন্য আমি তোমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি কিরামান কাতিবিন এরা হলো সম্মানিত লেখক ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যাই করো না কেন এরা সব জানে সাথে সাথে সব লেখা পেলে তো আমরা বলি যে এই দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আসে ইচ্ছে করলে কি সরানো সম্ভব গুনাহ যখন আমরা করব তখন কি বলতে পারবো ওই দুইজন ফেরেশতারা আপনারা আপাতত কিছু সময়ের জন্য ঘুরে আসেন সম্ভব বা পর্দা দিয়ে ঢেকে দিলাম ফেরেশতা যদি আমাকে না দেখে আমি গুনাহ করতেছি সম্ভব কোনোভাবেই সম্ভব না ওই ফেরেশতা 24 ঘন্টা আমার হালত গুলো দেখতেছে আমি যেখানে যাই তারা আমার সাথে সেখানে আছে আমি যখন যে অবস্থায় থাকি ওই অবস্থায় ওনারা আমার সাথে আছেন আমাদের সাথে আছেন সব কিছু তারা লিপিবদ্ধ করে ফেলতেছে এক নম্বর সাক্ষী এক নম্বর সিসি ক্যামেরা দুই ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছে দুই নম্বর সিসি ক্যামেরা আল্লাহ পাক যেটা রাখছেন সেটা হলো সূরা কাহাফের 65 নম্বর আয়াত ওয়া উযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা থেকে আমাদের দিন মানুষ যখন নিজের আমল নামা সামনে দেখবে তো ভয়ে কাঁপতে থাকবে আর বলবে মা লিহাযাল কিতাব এটা কেমন কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় কোনো কিছুই তো বাদ যায় নাই
জারলা পরিমাণ যেটা করছি ওটাও লেখা আছে, পাহাড়ের পরিমাণ যেটা করছি ওটাও লেখা আছে। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কোনটাই এখানে বাদ দেওয়া হয় নাই, ইল্লা আহসাহা, সব কিছু লিপিবদ্ধ করে ফেলা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা তখন তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা করছে সব সে উপস্থিত দেখতে পাবে। ওই আমল নামা একটা সিসি ক্যামেরা, ওই আমল নামা আমাদের বিরুদ্ধে এক প্রকার সাক্ষী কেয়ামতের ময়দানে, বলেন আমল নামার থেকে মুছে দেওয়ার মতো কোন ক্ষমতা পৃথিবীর কারো আছে? আমাদের কারো আছে? ইচ্ছা করলে আমল নামার থেকে আমার ওই কথাটা আমি মুছে দিব, আমার ওই গুণাটা আমি মুছে ফেলব, আমার ওই কাজটা আমি মুছে ফেলবো, কার পক্ষে সম্ভব বলেন? আল্লাহ পাক তো কোরআনে কারিমা আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক বাণী দিয়ে দিলেন, এটা আমাদের বিরুদ্ধে কেয়ামতের দিন দুই নম্বর সাক্ষী হবে, রাজ সাক্ষী হবে। এই সাক্ষীকে থামাবার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যে সাক্ষী যদি উপস্থিত না হয়, অনেক সময় বিচারকরা ফয়সালা দেয় না, সাক্ষী উপস্থিত নেই কি ফয়সালা দিবে? কিন্তু কেয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা তো উপস্থিত থাকবে, ওটা তো আমাদের কারো হাতে নাই। এটা আমার আপনার বিরুদ্ধে দুই নম্বর সাক্ষী হবে, রাজ সাক্ষী হবে, এটা দুই নম্বর সিসি ক্যামেরা, এটাকে বন্ধ করার কোনো সুযোগ নাই। তিন নম্বর, আমার আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহ পাক যে সাক্ষী কায়েম করবেন, যে সিসি ক্যামেরাটা ফিট করে দিয়েছেন, সেটা হলো আমাদের অঙ্গ পতঙ্গ। সূরা ইয়াসিনের 49 নম্বর আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি মুখটাকে বন্ধ করে দেব, মুখে মিথ্যা কথা বলবা যে আমি গুনাহ করি নাই, এই সুযোগটা আল্লাহ পাক রাখবেন না। আল্লাহ পাক বলেন আমি হাতের জোবান খুলে দিব, আমি তোমার কানের জোবান খুলে দিব, তোমার চোখের জোবান খুলে দিব, পায়ের জোবান খুলে দিব, অঙ্গ পতঙ্গগুলির জোবান খুলে দিব, ওরাই তোমার বিরুদ্ধে তখন সাক্ষী হয়ে যাবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বান্দারা অঙ্গ পতঙ্গগুলিকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তুমি তো আমারই হাত ছিলা, ওই চোখ তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তুমি তো আমারই চোখ ছিলা, ও কান তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তুমি তো আমার নিজেরই কান ছিলা। তখন এই অঙ্গ পতঙ্গ গুলো জবাব দিবে, কালু আন্তাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ আজকে সমস্ত জিনিসের জোবান খুলে দিলেন, ওই আল্লাহ আমি চোখের আজকে জোবান খুলে দিছে, যে আল্লাহ সমস্ত বস্তুকে আজকে বাকশক্তি দান করলেন, ওই আল্লাহ আমি হাতকে আজকে বাকশক্তি দিয়ে দিলেন, এখন আল্লাহ পাকের হুকুম ছাড়া আমার করার কিছু নাই, আল্লাহ পাক আমাকে যা জিজ্ঞাসা করবেন তাই আমি উত্তর দিয়ে দিই। বলেন গুনাহ করার সময় কয়জনে পারবো চোখকে লুকায় রাখতে, গুনাহ করার সময় কয়জনে আমরা সম্ভব, কার পক্ষে সম্ভব, পৃথিবীর কার পক্ষে সম্ভব যে না কান থেকে আমি আড়াল রাখি, কান যাতে না জানে, চোখ যাতে না জানে, আমার হাত যাতে আমার গুনাহ সম্পর্কে না জানে, আমার পাও যাতে আমার গুনাহ সম্পর্কে না জানে, কার পক্ষে সম্ভব যে অঙ্গ পতঙ্গ গুলোকে সরাইয়া তারপরে গুনাহ করবে? আল্লাহ পাক এমন একটা সিসি ক্যামেরা আমাদের শরীরে ফিট করে দিয়েছেন, এমন একটা সিসি ক্যামেরা গোটা পৃথিবীর মানুষের জন্য ফিট করে দিয়েছেন, বান্দা যাতে কোনো ভাবেই এদিক সেদিক করার সুযোগ না পায়। এ অঙ্গ পতঙ্গ আমার আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে তিন নম্বর সাক্ষী হবে। চার নম্বর সাক্ষী আমাদের বিরুদ্ধে সূরা জিলজালের 7 নম্বর আয়াত, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক বলেন জমিনের উপরে দাঁড়ায় তোমরা যে কাজই করো না কেন, ভালো কাজ করলেও জমিন সেটা সাক্ষী হয়ে থাকতেছে, খারাপ কাজ করলেও জমিন সেটা সাক্ষী হয়ে থাকতেছে, ক্যামেরার মতো সবকিছু ধারণ করে রাখতেছে, ভিডিও আকার ধারণ করে রাখতেছে। এই জমিন কেয়ামতের দিন সমস্ত খবরাখবর বলে দেবে, কেমনে ঠেকাবো জমিনকে? বলেন জমিন তুই আমার বিরুদ্ধে বলিস না, যেখানে আমরা গুনাহ করি সেখানেই জমিন আছে, বলবো যে আমরা আকাশে উড়ে বিমানের উপরে যদি কেউ গুনাহ করে, আরে বিমানটা কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে তো বানাইছে, বিমানের মূল ম্যাটেরিয়াল কি? মাটি, লোহা তো মাটির থেকেই আসে, ওটা তো মাটির মধ্যে একদিন যাবে, যখন নষ্ট হয়ে যাবে কই যাবে? ওই মাটিতেই যাবে, ওই মাটি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন যে তোমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে এরকম চার প্রকার সাক্ষী দাঁড়িয়ে যাবে, এই সাক্ষী থেকে, সাক্ষী থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা কোনো উপায় নাই, একটাই ব্যবস্থা সেটা একদম খালেস অন্তরে তওবা করা, গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া, যে না আর গুনাহ করব না, গুনার দিকে আর পা বাড়াবো না, খাঁটি অন্তরে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া এবং তওবা করা, অতীতের জীবনের জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে গুনাহের কাছেও না যাওয়ার
দৃঢ় সংকল্প করা না গুনাহের কাছেও যাব না এরকম ভাবে যখন কোন ব্যক্তি তওবা করবে তো আল্লাহ পাক তখন কি করবেন তার আমলনামা থেকে গুনাহটাকে মুছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শুধু মুছে দিবেন না হাদিস শরীফে নবীজি বলেন যে আল্লাহ তাআলা শুধু মুছে দিবেন আরে আমরা তো দুনিয়াতে সাদা কালি দিয়ে মুছে দিই একটা জিনিস তো সাদা কালি দিয়ে মুছে দিলে কি থাকে কোন সাদা কালি বোঝা যায় একটা কিছু এখানে ছিল বুঝা যায় তো কিন্তু আল্লাহ পাক কি করবেন বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসবে আল্লাহ বান্দাকে অপমান করবেন বান্দাকে অপমান করবেন না কিয়ামতের ময়দানে ওই বান্দার ওই গুনাহের জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দিবেন সুবহানাল্লাহ বান্দা করছে গুনাহ কিন্তু মালিক দিয়ে দিবেন সওয়াব কত দয়ালু মালিক এত বড় অফার পাওয়ার পরেও যদি আমরা তওবা না করি তাহলে আমরা কপাল পোড়া ছাড়া আর কিছুই হতে পারবো না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করেন আমল করার তৌফিক দান করেন এজন্য সর্বপ্রথম যে গুনাহ থেকে বাঁচা সেটা হলো নজরের গুনাহ থেকে বাঁচা চোখের গুনাহ থেকে বাঁচা মানুষের চোখের গুনাহের কারণেই মানুষের অন্যান্য গুনাহের মধ্যে মানুষ চলে যায় একটা গুনাহ থেকে বাঁচার জন্য আমরা হিম্মত করি যে অন্তত নজর যাতে আমার নষ্ট না হয় আমি যাতে আমার নজরকে ফিরাইতে পারি আমি যাতে নজরের হেফাজত করতে পারি একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি শুধু একটা গুনাহ থেকে বাঁচার যখন হিম্মত করব চেষ্টা করব বাকি গুনাহ অটোমেটিক ছুটে যাবে নবীজি বলেন আন নজরু সাহমু মিন সিহাম ইবলিস যে নজর হলো ইবলিসের তীর ইবলিসের কি তীর একটা মানুষ যখন নজর দেয় বদ নজর দেয় তো সাথে সাথে ইবলিস তার ভিতরে কলিজে একটা তীর মেরা দেয় একটা আঘাত দিয়ে দেয় তখন কি হয় তার কলিজাটা কালো হয়ে যায় কলপটা কালো হয়ে যায় অন্য হাদিসে বলেন মিন সিহামি মাসমুম অর্থাৎ বিষ মাখানো তীর বিষ মিশ্রিত তীর নজর এটা ইবলিসের বিষ মিশ্রিত তীর মানুষ যখন বেগানার দিকে নজর দেয় তো ইবলিসের বিষ মিশানো তীরটা গিয়ে তার কলবের মধ্যে আঘাত করে তো কলবটা পুষা যায় নষ্ট হয়ে যায় আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব বুখারী শরীফের হাদিস হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরে জেনে রাখো আলা ইন্না ফিল জাসাদি লামুজগা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যদি ওই গোস্তের টুকরাটা ভালো থাকে তো গোটা দেহটা ভালো থাকে যদি ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তো মানুষের গোটা দেহ নষ্ট হয়ে যায় নবীজি বলেন সেই শরীরের গোস্তের টুকরাটার নাম হলো কলব কলব যদি ঠিক থাকে গোটা দেহ সুস্থ থাকে ঠিক থাকে তখন কলব ঠিক থাকলে তার কাছে নামাজ পড়তে ভালো লাগে তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে তার কাছে তখন জিকির ভালো লাগে তার কাছে তখন ইবাদত বন্দেগি ভালো লাগে তার কাছে তখন বিবির সাথে ভালো ব্যবহার ভালো লাগে তার কাছে তখন সবকিছুই ভালো লাগে দিনের মধ্যে ইতমিনান থাকে কিন্তু কলব যখন নষ্ট হয়ে যায় তখন তার কাছে আর নামাজ ভালো লাগে না তখন তার কাছে আর তেলাওয়াত ভালো লাগে না তখন তার কাছে আর তাহাজ্জুদ ভালো লাগে না তখন তার কাছে ইশরাক ভালো লাগে না তখন তার কাছে আল্লাহ পাকের নামের জিকির ভালো লাগে না তখন তার কাছে কোনো কিছুই আর ভালো লাগে না এজন্য কলব যখন ঠিক হয়ে যায় মানুষের সমস্ত আমল অটোমেটিক ঠিক হয়ে যায় তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন ইয়া আয়েশা হে আয়েশা শুনো ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব তুমি ছোট থেকে ছোট গুনাহ হোক না কেন তার থেকেও বেঁচে থাকো কেন ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা তুমি বলতেছো ভাবতেছো ছোট গুনাহ না এই ছোট গুনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে ছোট গুনার জন্য জবাবদিহি করতে হবে বুখারী শরীফের আরেক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরাব আল্লাহ পাকের কাছে সম্মানিত আল্লাহ পাকের কাছে মর্যাদান মর্যাদাবান ব্যক্তি কারা সম্মানিত ব্যক্তি কারা মর্যাদাশীল ব্যক্তি কারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে যত বড় মুত্তাকি অর্থাৎ যে যত গুনাহ থেকে দূরে থাকে আল্লাহর কাছে সে তত সম্মানিত তত বেশি মর্যাদাবান সুবহানাল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে রজুলুন কলিল আমালি কলিল জুনুবি আজাবু ইলাইক
او رجل كثير العمل كثير الذنوب لا قال لا اعدل بالسلامه যে একজন লোক তার গুনাহ কম নেক আমলও কম আরেকজন লোক তার গুনাহও বেশি নেক আমলও বেশি এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে প্রিয় কোন ব্যক্তি তখন তিনি বললেন লা আদিলু বিসসালামা যার গুনাহ কম নেক আমলও কম নেক আমল সে তেমন করতে পারে না ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করে সুন্নাত মুয়াক্কাদা আদায় করে কিন্তু তার তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না আউয়াবিন পড়ার তৌফিক হয় না ইশরাক পড়ার সুযোগ হয় না নফল ইবাদত বন্দী করার তৌফিক হয় না নফল সদকা করার সুযোগ হয় না সেই তৌফিক হয় না কিন্তু লোকটা বাস কোন রকম ফরজটা আদায় করে ওয়াজিবগুলো আদায় করে সুন্নাত মুয়াক্কাদা আদায় করে গুনাহও কম করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই লোকটাই আল্লাহ তাআলার কাছে বেশি দামি ওই লোকের চেয়ে যে তাহাজ্জুদ পড়ে আউয়াবিন পড়ে ইশরাক পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে অনেক অনেক সম্পদ দান সদকা করে আবার গুনাহও তার বেশি গুনাহও বেশি করে তো এই ব্যক্তির চেয়ে ওই প্রথম ব্যক্তি গুনাহ কম নেক আমল কম এই লোকটাই আল্লাহ পাকের কাছে বেশি দামি তাহলে বোঝা গেল গুনাহ যার কম গুনাহ যার যত বেশি কম থাকবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি প্রিয় হতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমে বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য এবং গোপনীয় যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো সর্বপ্রকার গুনাহ ছেড়ে দাও আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একটাই পন্থা সেটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া করা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দোয়া নেওয়া আল্লাহ ওয়ালাদের নজর যখন কারো উপরে পড়ে তখন সে আর মাহরুম থাকে না আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে ওনাদের সোহবতের বরকতে গুনাহগার তখন আল্লাহ ওয়ালা হয়ে যায় আমরা প্রত্যেকে হিম্মত করি নিয়ত করি আজকের থেকে আমরা গুনাহ ছেড়ে দেব বিশেষ করে নজর হেফাজত করার জন্য আপ্রাণ চেষ্টা করব পারব না ইনশাআল্লাহ একটা গুনাহ অন্তত হিম্মত করি যে চোখের গুনাহ থেকে বেঁচে থাকব একটা গুনাহ থেকে হিম্মত করি যে আজকের থেকে জান যায় জান চলে যাক কিন্তু আমি নজর খারাপ করব না এই হিম্মতটা আমরা করতে পারি না ইনশাআল্লাহ বুখারী শরীফে আল্লাহর নবী বলেন ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাল ঈমান যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে অর্থাৎ নজরকে হেফাজত করবে আল্লাহ তাআলা তাকে কি করবেন ঈমানের স্বাদ তার কলবে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা বহুত বড় একটা অফার নামাজ পড়লে ঈমানের স্বাদ দিয়ে দিবে এটা কোনো হাদিসে নেই রোজা রাখলে ভিতরে ঈমানের স্বাদ পাওয়া যাবে এটা কোনো হাদিসে বলেন নাই কোরআন তেলাওয়াত করলে ঈমানের স্বাদ পাওয়া যাবে এটাও বলা হয় নাই কিন্তু নজরের হেফাজত করলে গুনাহ থেকে বেঁচে থাকলে ভিতরে আল্লাহ তাআলা ঈমানি হালাওয়াত ঈমানের স্বাদ ঈমানের মজা দিয়ে দিবেন এটা আল্লাহ পাকের ওয়াদা সুবহানাল্লাহ কেন বুজুর্গান দিন বলেন হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলী তিনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে কেন আল্লাহ পাক নজর হেফাজতের জন্য এত বড় অফার ঘোষণা করলেন ভাই নামাজ তো মানুষ পড়ে কিন্তু নামাজ পড়লে মানুষের দিলের ভিতরে চোট লাগে না রোজা তো মানুষ রাখে ওই ইবাদত করার দ্বারা মানুষের দিলের ভিতরে চোট আসে না কষ্ট আসে না কোরআন তেলাওয়াত তো মানুষ করে ওটা একটা আমল ইবাদত ওটা করার দ্বারা তো দিলের মধ্যে কষ্ট আসে না কিন্তু যখন বিনারি থেকে নজরকে ফিরিয়ে রাখে তো এটার মধ্যে কষ্ট আসে দিলের মধ্যে আঘাত লাগে চোট লাগে আর দিল হইলো অন্তর হইলো গোটা দেহের হইল মূল মারকাজ মূল কেন্দ্র কেন্দ্রে যখন আঘাতটা লাগে তো এটা আল্লাহ তাআলার কাছে তখন বেশি দামি হয়ে যায় এজন্য নজর হেফাজতের দ্বারা বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক কায়েম হয়ে যায় একটা গুনাহ যে আমরা গুনাহ তো সবই ছাড়বো ইনশাআল্লাহ বিশেষ করে আমরা নজর থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করব এই গুনাহ থেকে আপ্রাণ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা যখন শুরু করব তো অটোমেটিক অন্যান্য গুনাহগুলি অটোমেটিক ছুটে যাবে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমাদের যত দিনই ভাই আছে সকলকে এবং গোটা বিশ্বের মুসলিম উম্মাকে হেদায়েত দান করুন মাফ করুন আমাদের সকলকে কবুল করেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন যারা এত সুন্দর একটা মজলিসের আয়োজন করছেন যাদের উদ্যোগে এই আয়োজনটা হয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন যারা এখানে আল্লাহ পাকের মহব্বত নিয়ে আসেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন যারা এখানে আমাদেরকে বসার জন্য ব্যবস্থা করছেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন আমাদের সকলকে মাফ করেন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. اللهم إني أسألك بأني أشهد أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله الحنان المنان بديع السماوات والأرض ذو الجلال والإكرام. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين. وأفوض أمري إلى الله، إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب العالمين، أي الله أشر نماز الفري আপনার বান্দাদেরকে নিয়ে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার পরে আল্লাহ আপনার এই সমস্ত খালেস খাঁটি দিলওয়ালা বান্দাগুলোকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে দোকান হাত তুলেছি। আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলিকে আপনার রহমতের দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহকাতা ভুল ত্রুটিগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ জীবনে যত পাপ করেছি, যত নাফরমানি বেয়াদবি গোস্তাখি করেছি, আল্লাহ দয়া করে আমাদের সমস্ত ছোট বড় গুনাহকাতাগুলিকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আমরা ভবিষ্যতে আর গুনাহ করব না, আপনার সাথে ওয়াদাবদ্ধ হইতেছি আল্লাহ। আল্লাহ আর আপনার নাফরমানি করব না আল্লাহ। আয় আল্লাহ কোন সগীরা কবিরা নাফরমানিমূলক কোন কাজ আমরা করব না আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের তওবাকে আপনি কবুল করে নিন, মৃত্যু পর্যন্ত গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দিন। আমাদের প্রত্যেকের দিলকে পাক সাফ করে দিন, পাক পবিত্র দিল নিয়ে, পাক পবিত্র অন্তর নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত আমাদের দিলের মধ্যে আপনি পয়দা করে দিন। আয় আল্লাহ আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সকলকে সেই তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য আয় আল্লাহ হিম্মত প্রয়োজন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য শক্তির প্রয়োজন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য আপনার রহমতের প্রয়োজন। আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের নজর দান করুন, রহমতের দৃষ্টি দান করুন, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা এবং তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের যার যত জরুরত রয়েছে আপনার খাজানায় গায়েব থেকে আমাদের সকলের জরুরত গুলি আপনি পুরো করে দিন। আমাদের যার যত ফেরেশানি রয়েছে আল্লাহ মেহরবানি করে সকলের ফেরেশানি গুলি দূর করে দিন। আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আপনি কামিয়াবি নসিব করে দিন, ইজ্জত ও আফিয়াতের সাথে জিন্দগি নসিব করে দিন, আপনার রেজা মন্দে আপনার সন্তুষ্টির জিন্দগি আমাদেরকে নসিব করে দিন। রব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা এখানে এসেছেন আয় আল্লাহ আপনার দিনের কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শুনন, আল্লাহ আপনার মহব্বতে যারা এখানে আসছেন আল্লাহ এই মসজিদের সকলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ সকলের জিন্দগির গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ
সকলের পরিবারকে আপনি মাফ করে দিন আল্লাহ সকলকে আপনি খাঁটি আল্লাহওয়ালা বানায়া দিন সকলকে আপনি মুত্তাকি পরহেজগার বানায়া দিন আল্লাহ সকলের দিলের মধ্যে আপনার খাঁটি মহব্বত আপনি পয়দা করে দিন আপনার নবীর খালিস মহব্বত আপনি পয়দা করে দিন আল্লাহ সকলের দুনিয়া এবং আখিরাত উভয়টা আপনি সুন্দর করে দিন আল্লাহ সকলের যত জরুরত আছে সমস্ত জরুরতগুলো আপনি পুরো করে দিন সকলের যত পেরেশানি আছে সকল পেরেশানিগুলো আপনি দূর করে দিন যত মুসিবত আছে সমস্ত মুসিবতগুলো আপনি দূর করে দিন ইজ্জত ও আফিয়াতের সাথে জিন্দেগি নসিব করে দিন আয় আল্লাহ যারা এই মজলিস কায়েম করেছেন তাদেরকে দো জাহানে আপনি কামিয়াব নসিব করে দিন আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্যগুলো আপনি পুরো করে দিন আল্লাহ আপনার মহব্বতে আপনার জন্য এই মজলিসটা যারা কায়েম করেছেন এই মজলিসের ব্যবস্থাপনা যারা করতেছেন আয় আল্লাহ তাদেরকে আপনি মেহরবানি করে কবুল করে দিন দো জাহানে কামিয়াবি নসিব করে দিন ইজ্জত ও আফিয়াতের সাথে জিন্দেগি নসিব করে দিন বেশুমার খায়র ও বরকতের সাথে জিন্দেগি নসিব করে দিন রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের নেক মকসুদ গুলি আপনি পুরো করে দিন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বেরাদার দোস্ত আহবাব সকলকে আপনি মাফ করে দিন জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন আল্লাহ যাদের মা বাবা কবর বসে হয়ে গেছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ তাদেরকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দিন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ বিবি বাচ্চাদের মধ্যে যারা অসুস্থ বন্ধু বান্ধবদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ শিফা নসিব করে দিন শিফা কামিলা আজলা দাইমা নসিব করে দিন আয় আল্লাহ সব সময় আপনার দিকে মুতাওয়াজ্জু থাকার তৌফিক দিয়ে দিন আপনার গোলামি করার তৌফিক দিয়ে দিন আল্লাহ আপনার ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ মেহরবানি করে আমাদের দুনিয়ার জিন্দেগিও আপনি সুন্দর করে দিন আমাদের আখেরাতের জিন্দেগিও আপনি সুন্দর করে দিন আল্লাহ মজলিসে যারা হজে গিয়েছেন আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দিন যারা উমরে গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ যারা যাইতে পারেন না তাদেরকে আপনি মেহরবানি করে কবুল করে নিন আয় আল্লাহ আপনি সমস্ত ব্যবস্থাপনা গুলি করে দিন আয় আল্লাহ সমস্ত জরুরত গুলো আপনার খাজানা গায়েব থেকে আপনি ব্যবস্থা করে দিন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের দিলে নেক মকসদ গুলো আপনি পুরো করে দিন আয় আল্লাহ মেহরবানি করে আপনার হাবিবের তোফাইলে আমাদের সকলের দোয়া মুনাজাত গুলো আপনি কবুল করে নিন রব্বুল আলামিন আপনি মেহরবানি করে আমাদেরকে কবুল করে নিন আমাদের বিবি বাচ্চাদেরকে কবুল করে নিন আমাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে আপনি কবুল করে নিন আমাদের গোটা আনেওয়ালা নসলকে আপনি কবুল করে নিন ভবিষ্যৎ প্রজন্ম যারা আল্লাহ তাদেরকেও আপনি দীনের জন্য কবুল করে নিন আল্লাহ মেহরবানি করে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফাইলে আমাদের সমস্ত দোয়া মুনাজাতগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين.